আচ্ছা আপু আপনি প্রতিবেদনের সামনে কেন আসলেন? আসছি অনেক কষ্ট অভাবে। অভাবে অনেক কষ্টে আসলেন? কষ্ট আর অভাব, অভাবটা কিসের আর কষ্টটা কি? কষ্ট হয় যে এরকম ভালো একটা মনের মানুষ নাই, বিয়ে শাদী হই নাই। বিয়ে শাদী হয় নাই? না। বিয়ে শাদী হয় নাই কেন? আমাদের বেদের মধ্যে দূরত্বে বিয়ে করা তাই বসি নাই। আপনি কার কত নম্বর বউ ছিলেন? বলছি না, বিয়ে হয়নি। বিয়ে হয়নি? সত্যি সত্যি? তো আপনি কোন ধরনের ছেলে আপনার পছন্দ? সে যেমনই হোক, কালো হোক, সুন্দর হোক, তার মনটা ভালো হবে, যে আমার পাশে থাকবে, আমার একটু হেল্প করবে, তারই বিয়ে করবেন। তার বয়স যদি 90 বছর হয়? 90 বছরের লোককে আর আমার ফোন দেবে? দেবে 40-50 এরকম। এরকম তার বয়স যদি 20 বছর হয়? সে যেমনই হোক, বয়স হোক, বয়স কম হলেও করবেন? আপনার ছোট হলেও করবেন? তখন তো সবাই ফোন দেবে, আমি কি সবাইরে বিয়ে করবো? তো কারে বিয়ে করবেন? যে আমার পাশে থাকবে, হেল্প করবে, আমার মন বসবে, আমার ভালো। সবাই তো বলবে যে আমি তোমার পাশে থাকবো, আপনার মন বসবে। সবাই রেখে আর বিয়ে করা যাবে? সবাই তো ফোন দেবে যে হেল্প করবে, পাশে থাকবে, সে আমার সুখ দুঃখ বসবে, তার সিন আমার জীবন সাথী বানাবো। বিয়ে কয়টা করবেন? একটাই করবো, একটাই করবো। এতদিনই বিয়ে করি নি, এখন বিয়ের একটাই আশা আছে, একটাই করবো। আচ্ছা আপু, ধরেন আপনাকে একজন আপনার আপনার রূপ গুণ আপনার সবকিছু দেখে আপনাকে সহযোগিতা করার জন্য একজন প্রবাসী আপনাকে ফোন দিল, তার ঘরে একজন বৃদ্ধ মা আছে, তার ঘরে একজন বৃদ্ধ বাবা আছে, ঠিক আছে, যে বাবা মার দেখভাল করতে হবে, ঠিক আছে, যেহেতু আমাদের দেশে অনেক প্রবাসী ছেলেরা আছে যে বাবা আমাদের দেশে প্রবাস যারাই যায় তারা বাবা মা তারা বাবা মা পরিবার পরিজনদেরকে বাঁচানোর জন্যই কিন্তু প্রবাসে যায়, ঠিক আছে। যদি ওই প্রবাসী ছেলে বলে আমার বাসায় একদম আমার বৃদ্ধ মা আছে যে বিছানায় পড়ে আছে, সে ঠিকমতো টয়লেট যাইতে পারে না, বিছানায় পায়খানা প্রস্রাব বিছানাই করে, তো যদি বলে যে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করবো, তুমি আমার মার আমার এই মার খেদমত তোমাকে করতে হবে, তাহলে এরকম প্রস্তাবে কি আপনি রাজি হবেন? হ্যাঁ রাজি হব। রাজি হব? রাজি হবেন? সে যদি আমার ভালোবাসে, ভালো রাখে, তার দ্বারা যদি আমি বসে তাই ডাল ভাত খেতে পারি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি, সে যদি আমার সুখে রাখে, তা অনেক কষ্টের মধ্যে তার বাপ মারে আমি সেবা যত্ন করব। করবেন? তো আপনার এই নূপুর আপুকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর নিচে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটিতে ওনার সাথে যোগাযোগ করবেন। তো দর্শক যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ।